গত দুই দিন আড়ত বন্ধ থাকার পর রাজধানী তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর 11.87 টাকা বেঁধে দিলেও পাইকারিতেই প্রায় 1.5 টাকা বেশি পড়ছে। বিক্রেতাদের অভিযোগ, বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য, তাই কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন তারা। ডিমের জন্য রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে হাহাকার থাকলেও মঙ্গলবার মধ্যরাত থেকেই আসতে শুরু করে সারি সারি ডিম ভর্তি ট্রাক। তবে উৎপাদক থেকে ডিম পাইকারি পর্যায়ে আসতেই হাত বদল হচ্ছে বেশ কয়েকবার, আর এভাবেই প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে ডিমের দাম। উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণে পাইকারি 11.01 টাকা আর খুচরা মূল্য প্রতি পিস 11.87 টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু পাইকারি বাজারে ডিম বিক্রি হচ্ছে 12.50 টাকা। 12.90 টাকা ডিম কিনে এনে এখানে 11.01 টাকা বিক্রিটা অসম্ভব ছিল সব প্রত্যেকটা আড়তদারের পক্ষেই। আমরা যারা খুচরা বিক্রেতা তারা আমরা নিয়ে হয়তো 12.70-80 টাকা করে সেল করব। আমাদের 50 পয়সা ধরে রাখতে হয়, কেননা আমাদের ভ্যান ভাড়া কস্ট প্লাস হচ্ছিল আপনার মনে করেন ভাঙা যায় পচা যায় এগুলোর একটা কস্টিং আছে। সরকার নির্ধারিত দামের লেগে মানে অন্তত কারণ বাজারে এসব মানে না, যেটা মানে সত্যি কথা যেটা এখন আপনার এরা সিন্ডিকেট থাকবে ভাই, সিন্ডিকেট না ভাঙতে পারলে দাম বাড়বে না। আমরা 1200 টাকাও ডিম নিছি, সেই ডিম আমরা দুই দিন আগে 1450-1440 দিয়ে নিছি। পাইকারদের দাবি প্রতি পিস প্রায় 1.5 টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে। কর্পোরেট গ্রুপগুলো আছে, এরা যদি মনে করেন আমাদেরকে ডিম দেয় এখানে পৌঁছে যেটা বলছে, তাহলে আমরা কম দামে বিক্রি করতে পারবো, বাজার আস্তে আস্তে নিউট্রালে আসবে। ডিমের সিন্ডিকেট কিংবা এই দাম কমানোর ক্ষেত্রে আপনার মূল যে উৎপাদন যেখানে হচ্ছে, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, আপনাদের ওইখানে যাইতে হবে। কারণ এই কারণ বাজারে যে রেটটা নিয়েছে এখানে প্রায় 6-7টা হাত ঘুরে কিন্তু এখানে আসতেছে আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে যাদের প্রায় নিয়ার অ্যাবাউট 24-25 লক্ষ ডিম হচ্ছে। তো ডিমের সিন্ডিকেট কিংবা ডিমের দাম কমানোর ক্ষেত্রেও আপনাদের ওইখানে আর কি যেতে হবে। ক্রেতারা বলছেন শুধু দাম বেঁধে দিলে হবে না, সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি না সে বিষয়েও কঠোর নজরদারি থাকতে হবে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ডিমের বাজারে এখন কি অবস্থা সেটা জানতে একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানতে চাই আড়ত থেকে কি ডিম বিক্রি শুরু হয়েছে, আর খুচরা বাজারে এখন কি পরিস্থিতি দেখছেন, ডিম কেমন দরে বিক্রি হচ্ছে ডজন প্রতি, হালি প্রতি? সোহার, যেসব আড়তের ডিম রয়েছে কিংবা গতকালকে যারা ডিম কিনেছেন তারা কিন্তু যথারীতি ডিমের আড়তগুলো খুলেছেন এবং ডিমও বিক্রি তারা আসলে করছেন। এখন আমরা এই মুহূর্তে রয়েছি খুচরা বাজারে, সেখানে যেহেতু সকাল এখনো পর্যন্ত ডিমের দোকানগুলো এখনো পর্যন্ত পুরোপুরি খোলেনি, তবে যেসব দোকানগুলো খুলেছে সেখানে যেহেতু আগে থেকেই তারা ডিমগুলো কিনেছেন সেক্ষেত্রে প্রতি ডজন এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে 170 টাকায়, অর্থাৎ প্রায় 14-30 টাকা পর্যন্ত আসলে প্রতি পিস ডিমের দাম পড়ছে। সব মিলিয়ে যারা এখানকার দোকানিরা রয়েছেন তারাও আসলে বলছেন যে সরকার যেহেতু এখন ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সেক্ষেত্রে যদি আড়তগুলো থেকে সেই দামে ডিম তারা পান সেক্ষেত্রে ডিমের দাম আরও কিছুটা কমে আসবে। তবে যে বিষয়টি বেশ কিছুদিন ধরে আসলে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আড়তদাররা কিংবা যারা ব্যবসায়ীরা রয়েছেন যেহেতু কয়েক হাত বদল করেই আসলে কয়েক দফা হাত বদল করেই এই ডিমগুলো ভোক্তা পর্যায়ে আসে, সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু প্রত্যেকটি হাতেই আসলে 2-1 টাকা করে বৃদ্ধি পেতে থাকে। ফলে এই যে ভোক্তা পর্যায়ে আসা পর্যন্ত প্রায় 14-15 টাকা পর্যন্ত ক্ষেত্র বিশেষে আমরা দেখছি প্রতি পিস ডিমের দাম আসলে পড়ে যায়। সেক্ষেত্রে এই যে সাধারণ মানুষের যে আমিষের চাহিদা, যারা শ্রমজীবী মানুষ রয়েছেন কিংবা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা আসলে যে পুষ্টির চাহিদা পূরণ করার চেষ্টা করেন এই ডিম থেকে, সেক্ষেত্রে তাদের সেই যে পুষ্টির চাহিদা মেটাতে তাদেরও আসলে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষও আসলে চাচ্ছেন যারা কৃত্রিম সংকট কিংবা আরো
আদালতগুলো বন্ধ রেখে সিন্ডিকেটের মাধ্যমে ডিমের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে। আমরাও দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত যে ট্রান্সপোর্টস কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করছে। যে দুদিন চট্টগ্রামে আড়তগুলো বন্ধ ছিল সে তখনও আমরা দেখেছিলাম যে বাইরে থেকে তালা দেয়া থাকলেও ভিতরে কিন্তু লক্ষ লক্ষ ডিম কিন্তু তাদের সেখানে মজুদ রয়েছে। ফলে এই যে একটা কৃত্রিম সংকট তৈরির যে একটা চেষ্টা করে যে বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন কেউ কেউ, সেটি আসলে কিন্তু ভোক্তা অধিকারের যে অভিযান সেখান থেকে প্রতীয়মান। ফলে সাধারণ মানুষ যেটি আসলে চাচ্ছেন যে যারা এই ধরনের কারসাজির সাথে জড়িত তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এবং সেই সাথে ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ গ্রহণ করার দরকার সেই সব পদক্ষেপগুলো যাতে সরকার গ্রহণ করে। আমরাও আশা করছি খুব দ্রুত ডিমের বাজার নিয়ন্ত্রণে আসবে। সুমন, ধন্যবাদ আপনাকে।